নির্বাচনের পর সরকারের নতুন মেয়াদের প্রথম একনেক সভায় 4453 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্প অনুমোদন ও 1টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। একনেক সভা শেষে দুপুরে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার এ তথ্য জানান। বলেন, উন্নয়ন অংশীদারদের ঋণ ছাড় পেতে দেরি না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর আগামী প্রকল্পগুলো নেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর পক্ষ থেকে যথাযথ মূল্যায়ন করা হবে। প্রকল্প দীর্ঘায়িত না করার অনুশাসন, প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আরও আরও যত্নবান হওয়ার পরামর্শ, এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন। 10টি প্রকল্পের মধ্যে 1টি প্রকল্প স্থানীয় সরকার বিভাগ তারা প্রত্যাহার করেছে, তারা পরবর্তীতে এই প্রকল্পটি নিয়ে আসবে। মূলত ডলারের দাম বাড়াতে ডিপিপি সংশোধনের প্রয়োজন হবে বিধায় তারা এটি প্রত্যাহার করেছে। আর 9টি প্রকল্পই অনুমোদন হয়েছে, আর 1টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেয়েছে।